এই নির্বাচনে দেখা যাচ্ছে তার থেকে ভোট শেয়ার বা ভোট শতাংশ অনেকটা কমে গেছে, ডাবল ডিজিটে পৌঁছতে পারলো না বিজেপি। ও তো কোনোদিন পৌঁছতে পারবে না বলেও ছিলাম। সেই সময় অর্থবল বাহুবল কেন্দ্রীয় সরকারের প্রভাব খাটিয়ে মানুষের ইচ্ছার বিরুদ্ধে যে কুৎসা এবং যে আক্রমণ তারা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ নেতা নেত্রীদের বিরুদ্ধে করেছেন, যেভাবে মিথ্যাচার করেছেন, যেভাবে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ভয় দেখানোর ব্যবস্থা করেছেন, সেখান থেকেই বোঝা গিয়েছিল এত সত্ত্বেও আমরা 213টি আসনে 2021-এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলাম। পরে 7টি উপনির্বাচন হয়েছে, 7টিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের আস্থা আরও বেড়েছে এবং তলানিতে চলে গেছে, ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে বিজেপি। আমি বিজেপি কেন এই সব মিলিয়ে যদি ধরেন 1,00,000 ভোট পেয়েছে কিনা আমার সন্দেহ। একজন দূরে সব দাঁড়িয়ে আছে, এই দ্বিতীয় তৃতীয় প্রথম হওয়ার কোনো মানে হয় না। বিজেপি এই রাজ্যে যে অবান্তর অপান্তেও এটা একেবারেই প্রমাণিত সত্য। বামপন্থী বা সিপিএমের অপদার্থতা, কংগ্রেসের নিষ্ক্রিয়তা, এর সুযোগে তারা যতটুকু বেড়েছে। আজকে তৃণমূল কংগ্রেস লড়াই করবার পর, মাঠে নেমে যুদ্ধ করবার পর, গণতান্ত্রিক যুদ্ধ, তাদের অস্তিত্ব আজকে বিপন্ন থেকে বিপন্নতর হয়েছে।